شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله بعد এ যে আমাদের একজন দেনী ভাই ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে প্রশ্ন করেছেন কোনো মানুষ যদি আত্মহত্যা করে পান করে হোক বা অন্য কোনোভাবে হোক তাহলে তাই জানা তার জানা যা পড়া যাবে কি না তেমনিভাবে জানতে চেয়েছেন কবর কীভাবে হওয়া উচিত তো প্রথম প্রথম অংশের উত্তর হলো যে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম এর একটি হাদিস দ্বারা স্পষ্ট হয় যে মুসলমান মুসলিম ব্যক্তি কোনোভাবে যদি সে হত্যা হয় সেটা আত্মহত্যা হোক অথবা তাকে হত্যা করা হোক বিভিন্ন অপরাধের কারণে তার জানাজা অংশগ্রহণ করতে হবে কারণ সে মুসলিম অপরাধী হলেও তার জানাজা অংশগ্রহণ করার কথা ওলামা বলেছেন মুসলিম নাসাই শরীফে হাদিসটির উপর ভিত্তি করে রাসুলের যুগে কোনো একজন লোক আত্মহত্যা করে মারা যায় আল্লাহ আল্লাহুল সাল্লাসাল্লাম তিনি বললেন যে আম্মা আনা ফালাহসাল্লা আলে তখন আমি তার জানা যায় জানাজা পড়াব না অর্থাৎ আল্লাহ রাসুল তার জানাজা পড়ান নাই তবে অন্যান্য সাহাবাদেরকে তিনি নিষেধ করেন নাই তাহলে নিজে শাস্তি তাকে শাস্তি দেওয়ার জন্য বা অপরাধের উপর শাস্তি দেওয়ার জন্য রাসুলসল্লা ইসলাম তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ইমাম সেহেতু তিনি করেন নাই তবে অন্যান্য সাহাবাদেরকে তিনি নিষেধ করেন নাই সুতরাং এখান থেকে ওলামা এখরা বলেছেন যে কোনো মানুষ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে তার জানাজা অংশগ্রহণ করতে হবে জানাজা পড়তে হবে যে হাব ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন ইবন আব্দুল বর বলেছেন ইমাম ইবনে আবদুল বার বলেছেন অন্যান্য ওলামা ইকরাম বলেছেন এই আর কি আর কবর কীরকম হবে এই ক্ষেত্রে দুইটা মানে পন্থা বা তরিকা এটি আমরা দেখতে পাই একটি হলো শাক যেটা সাধারণভাবে আমাদের দেশে খোঁড়া হয় আর একটি হলো লাহাদ লাহাদ হলো বগুলি কবর অর্থাৎ যেটি কেবলার দিকে বেশি করে কাটা হয় এবং লাশটাকে ঢুকিয়ে দেওয়া হয় আর শাক হলো যেটা মাঝখানে কেটে রেখে দেওয়া হয় এ আর কি আর উপরে পাটাতন দেওয়া হয় শাক্যের আর লাহাত যেটা দ্বিতীয় স্তর বলছিলাম বা দ্বিতীয় তরিকা যেটা কেবলার দিকে কেটে বেশি করে মানে কেটে লাশটাকে মানে ঢুকিয়ে দেওয়া হয় পরে কেবলার দিকে যেদিকে লাশ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই দিক থেকে পাটাতন বাঁশ হোক অথবা কাঁচা ইট হোক জীবা হোক সেটা পূরণ করে দেওয়া হয় তো বাকি খালি জায়গায় পূরণ করে দেওয়া হয় তো এই দুইটা নিয়ম এই দুইটা নিয়মের মধ্যে এই লাহাদ যেটা যেটা ভৌগোলিক ওপর মতো বা ভৌগোলিক ওবর বলা হয় সেটা আল্লাহ রসু সাল্লাম কিছু কিছু ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন কারণ এটা অন্যান্য হিংস্র প্রাণীর থেকে নিরাপদের ক্ষেত্রে এটা উত্তম এখানে যেহেতু কবর লাশটা অনেক মানে সাইডে থাকে এবং অনেক মাটি ওই কবরের বাকি অংশ পূরণ করে দেওয়া হয় জন্য খুব দ্রুত অনেক সময় কি বলে যে হিংস্র প্রাণী শিয়াল হোক বা অন্য কিছু হোক বের করতে পারে না কিন্তু সাক্ষের ক্ষেত্রে দুই একটা বাঁশ ভেঙে পড়লে দেখা যায় যে হিংস্র প্রাণী ঢুকে লাশটাকে অনেক সময় বের করে অনেক সময় বাইরে বের করে এরকম দেখা গেছে তো আল্লাহ কোন একটা জানাজা যাওয়ার পর তিনি বলেছিলেন যে সহ এই ব্যক্তির কি বলে কবরটা লাহাদ বানাও এখান থেকে অনেক ওরাম বলছেন যে শাক এবং লাহাদের মধ্যে লাহাদটা কবরটা উত্তম এই ক্ষেত্রে ওল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ কবর লাহাদ ওই ছিল লাহাদ ছিল অর্থাৎ বগলি কবর ছিল এটাই আমার কাছে মনে হয়েছে উত্তম এই ক্ষেত্রে যেহেতু এটা লাশটা নিরাপদ হয় বেশি বিভিন্ন হিংস্র প্রাণী থেকে এটাই আমার কাছে মনে হয়েছে আল্লাহ আলম